ক্লাউড 42 এর এই পর্বে স্বাগতম। এই টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করে আপনি পাওয়ারপয়েন্টের পছন্দের অডিও ফাইল ও মুভি ক্লিপ যুক্ত করতে পারবেন। স্থায়ীভাবে পাওয়ারপয়েন্টে অডিও ক্লিপ যুক্ত করা যায়। এতে যে কোনো কম্পিউটারে পার্টি স্বয়ংসম্পূর্ণভাবে চালানো সহজ হয়। চলুন এবার টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করি। ডেস্কটপে নিজের নামের ফোল্ডারে ঢুকে নতুন একটি পাওয়ারপয়েন্ট ফাইল খুলুন। পছন্দমতো নাম দিয়ে ফাইলটিতে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করুন। ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইডে ক্লিক করে একটি স্লাইড ওপেন করুন। স্লাইড কমান্ড গ্রুপ থেকে লেআউটে ক্লিক করে ব্ল্যাঙ্ক লেআউট নির্বাচন করুন। ইনসার্ট রিবনটি সিলেক্ট করুন। এখানে টেক্সট কমান্ড গ্রুপে অবজেক্ট অপশনটিতে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। ক্রিয়েট ফ্রম ফাইল অপশনটি নির্বাচন করুন। তারপর ব্রাউজ বাটনে ক্লিক করুন। একটি পপ আপ উইন্ডো আসবে। এবার উইন্ডোটির বামে মিউজিক ওপেন করুন। যদি মিউজিক অপশনটি না দেখা যায় তবে লাইব্রেরিজ ফোল্ডারটি ওপেন করে মিউজিক অপশনটি পাওয়া যাবে। এখানে স্যাম্পল দেখানো মিউজিক থেকে যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। দেখবেন ডায়লগ বক্সের ব্রাউজের উপরের খালি ঘরে একটি লিংক এসেছে। এবার ডায়লগ বক্সের ডিসপ্লে অ্যাজ আইকন বক্সে ক্লিক করুন। একটি আইকন আসবে, ওকে করুন। আবার ওকে করুন। অতঃপর দেখবেন স্লাইডে একটি আইকন আসবে। লিংক কমান্ড গ্রুপের অ্যাকশন বাটনে ক্লিক করুন। একটি ডায়লগ বক্স আসবে। এই বক্সে অবজেক্ট অ্যাকশন সিলেক্ট করে ওকে দিন। আপনার ক্লিপটি স্থায়ীভাবে সংযুক্ত হবে। এবার স্লাইড শোতে গিয়ে আইকনের উপর ক্লিক করুন। ক্লিপটির সাইজ বেশি হলে তা ওপেন হতে কিছুটা সময় নেবে। একটি ডায়লগ বক্স দেখাতে পারে, সেটিতে ইয়েস অথবা ওকে ক্লিক করুন। অতঃপর ফাইলটি ওপেন হবে। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। চলুন এবার বিষয়টি অনুশীলন করি।